ভাতের সাথে বাঙালিদের একটা আলাদাই কানেকশন। সেই কথাই মাথায় রেখে মধ্য কলকাতায় দ্য জিটি রুড রেস্টুরেন্ট আনতে চলেছে দ্য গ্রেট হারভেস্ট ফেস্টিভ্যাল। সেখানে পাওয়া যাবে কাবুল থেকে কলকাতার সব ডেলিশিয়াস রাইস প্রিপারেশন। কাবুল থেকে পুরো কলকাতা, আর এই আমাদের পাঁচটা প্রভিন্সেস এটা টাচ করছে, আর ওই পাঁচটা প্রভিন্সেসের কুইজিন আমরা একটা প্ল্যাটারে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছি। তার মধ্যে কাবুল আছে, পাঞ্জাব আছে, আওয়াধ আছে, বেনারস আছে, বিহারের কিছুটা জায়গা হয়ে তারপরে কলকাতায় আসছে। এর মধ্যে নানা রকমের রাইস আইটেম আছে, যেমনি তার মধ্যে বেঙ্গলি মুড়িঘণ্টও আছে, কাবুলের ডিশও আছে, আওয়াধের ডিশও আছে, সব রাইসের উপরে করা হয়েছে অ্যালং উইথ ভেরিয়াস কাবাবস। চালের কাবাব থেকে শুরু করে মশালেদার কাঁঠাল পোলাও, মাছের ভাপা পোলাও, কি থাকছে না সেখানে। স্টার্টারও রেখেছে এখানে ক্রিস্পি করারা চাওয়াল কাবাব, করারা চাওয়াল কাবাবে যেটা তেঁতুলের চাটনির সাথে আমরা সার্ভ করছি। তাছাড়া এখানে আমরা দেখছি এটা হচ্ছে ভেজে কাঁঠাল কাবাব, শাহি সয়া বিরিয়ানি, যেটাতে সার্ভ করা হচ্ছে আমাদের এটা কুকুম্বার রায়তা। এছাড়া আছে খিচুড়ি, খিচুড়ি আমাদের ট্রেডিশনাল ভেজিটেবল খিচুড়ি, খিচুড়ির সাথে আমরা সার্ভ করছি এখানে ঝুরি আলু ভাজা, পাঁপড়, পিকল। তাছাড়া এখানে আছে আমাদের কঞ্জি, এটা প্রন কঞ্জি, এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড রাইস দিয়ে এটা বানানো। আচ্ছা এখানে নার্গিসি কোফতা বিরিয়ানি, গোস্ত কি তৈরি বেসিক্যালি অবধি একটা প্রিপারেশন আছে, রামপুর বা এলাহাবাদ এরিয়াতে এটা হয়। এটা হচ্ছে মুর্শিদাবাদের যে একটা স্টপেজ লালবাগ, লালবাগ স্টাইল এটা চিকেন বিরিয়ানি। ভাপা মাছের পোলাও, এটা ভেটকি মাছের সাথে রাইসটা আমরা স্টিম করছি যখন মাস্টার্ড মেরিনেট, একটু গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে এটাতে। এছাড়া আমাদের এখানে একটা আরও প্রিপারেশন রয়েছে হচ্ছে মুড়ি ঘণ্ট, আর ডেজার্ট তো রাখবো সেখানে, ডেজার্টে এখানে আমরা একটা রেখেছি জার্দা পোলাও। জীবে জ্বালানা খাবারই নয়, এই রেস্টুরেন্ট ভোজন রসিক মানুষদের জন্য পকেট ফ্রেন্ডলিও বটে। ক্যামেরা রানার সাথে মুজিবের রিপোর্ট, এস নিউজ, কানেক্টিং কলকাতা।